আমাদের সম্মানিত প্রাক্তন প্রধান শিক্ষক এসে কাশেম স্যার আমাদের মাঝে উপস্থিত হওয়ার আমরা অত্যন্ত আনন্দিত এবং নিজেদেরকে খুব গৌরবান্বিত মনে করছি। এই কারণেই যে আমরা স্যারকে নিয়ে এই দুই একদিন আগেও বেশ কিছু কথাবার্তা আমরা আলোচনা করছি যে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে। তো আমাদের ভাগ্য ভালো হচ্ছে আজকে আমাদের মাঝে আমাদের স্যারকে পেয়ে আমরা সত্যি ধন্য মনে করছি নিজেদেরকে। তো আমরা যে অবস্থায় আমরা আছি স্যারকে আমরা কখনোই ভুলতে পারি নাই, ভুলতে পারবো না। তো আমাদের ভূকুণগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে স্যার যদি কিছু মনে করে তার নিজস্ব মতামত ব্যক্ত করব এরকমটা আমরা আশা করি, আশা ব্যক্ত করছি। তো আশা করি স্যার আমাদের ওই সময়ের সিচুয়েশন আর বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে স্যারের যে ওরকম একটা পরিস্থিতির মধ্যে এই গোকুলনগর স্কুলকে এই পর্যায়ে দাঁড় করে চলে গেছেন সেই সম্পর্কে আমরা স্যারের কাছ থেকে কিছু সংক্ষেপে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যখন স্কুলে প্রথম আসি তখন তো জুনিয়র হাই স্কুল ছিল, ওই সময় 71-এর যুদ্ধ শুরু হয়ে গেল, 71-এর যুদ্ধ। ওই সময় এই স্কুলটাকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছিল, মানে সেরকম আমি বলি আর কি। যুদ্ধের বছর কিছু আর্মির লোক, আমি সংবাদ পেলাম যে কিছু আর্মির লোক স্কুলে হানা দেবে, তাই আমি শিক্ষকদের সবাইকে সতর্ক থাকতে বললাম যে কখন আসে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা করব। তখন একজন আব্দুল মজিদ মৌলানা ছিল, ওনাকে বললাম যে আপনি উর্দু বুঝেন, আপনি ওরা আর্মি আসতেছে শুনতেছি, আপনি একটু যান, ওদেরকে সালাম দেবেন। সালাম দিয়ে নিয়ে আসেন, উনি যখন সালাম দিছে তখন ওনার গালের মধ্যে দুটা চড় মারল। তখন আমার আমি বুঝে সারছি যে ওরা আমাদের কারো ইজ্জত রাখবে না, কারণ আমি আর লুৎফর সাহেব আমরা তুমি 2 মাসের পরে আমরা তো সরকারি চাকরি, আমাদের এখান থেকে যাওয়া সম্ভব না, আমরা চাকরি ধরে ধরে আমরা ঠিক আছে আপনার চাকরি নিয়ে থাকেন, আমরা প্রাইভেট স্কুল আমরা এখানে না চাকরি হলে আরেক জায়গা হবে। তা আমি আর লুৎফর সাহেব দুজন পলাই গেলাম। ওই যুগে বাগান ছিল পিছনে, বাগান লুৎফর সাহেব তো ওই খাল পার হয়ে সাঁতারে পার হয়ে গেল, আমি বললাম যে আমি তো এত বড় খাল পার হতে পারবো, আমি এখানে একটা গাছের পাতার ভিতরে লুকিয়ে নিজেকে সেভ করছি। পরে ওদের যে দালাল ছিল সাথে, ওই দালাল হেডমাস্টার সাহেব আপনি যেখানে থাকেন আপনি চলে আসেন, নাহলে কিন্তু আপনার ভীষণ ক্ষতি হয়ে যাবে। তা আমি কোথায় কান দিইনি, না দিয়ে আমি আধা ঘন্টা পরে তখন দেখলাম যে সব মানে একদম সাইলেন্ট। তখন ওই মুহূর্তে আমি গ্রামে চলে গেলাম, গ্রামে দেখি আর্মিরা যায়নি, তখন ওরা ঘুরেঘুরি করতেছে। তারপরে যখন চলে গেল তখন আমি স্কুলে আসলাম, তখন তো যদি মাসে হ্যাঁ আপনি আমাদের বিপদে ফেলে চলে গেলেন, আপনি নিজের গা বাঁচালেন আমাদের মাসে, আমি তো আপনাদের তো বললামই যে আমি আমি আপনাদের মধ্যে থেকে সবচেয়ে টপ পদে আছি, কারণ আমার কথা তো আপনার শুনলেন, আপনার চাকরি বাঁচাবার চেষ্টা আছেন, তা আমি কী করবো, না শুনলে আমি কী করবো। আসে শুনি একবারে সবগুলোকে পিটেছে, দাড়ি ধরে ধরে মারছে, দুলু টুলু সবগুলোকে মারছে। পরে বলে যে ঠিক আছে আপনি অ্যাকশন নেন, কারণ বললাম যে আপনার একটা দরখাস্ত করেন, দরখাস্ত দেখেন যে এইভাবে ঘটনা সম্পূর্ণ ইয়ে করেন আমি ফরওয়ার্ড করে দেবো। তা তুমি যদি তোমার সাথে করে যে না আপনি তো হেড এখানকার, আপনি এলাকার হেড, আপনি আপনি তো দিতে পারেন একাই, বলছেন হ্যাঁ আমি যদি আর্মির খবর দরখাস্ত করি আর আপনারা বলেন না আমাদের পিটাইনি মারেনি তাহলে আমার অবস্থাটা কী হবে, আপনারা সবাই মিলে দরখাস্ত করেন আমি সেখানে ঘটনা সত্য এই কথাটা তো লিখবো, ওনারা লিখবেন না। তো পরে গেলাম শিক্ষা বিচারের কাছে, শিক্ষা বিচার বলল যে দেখেন ওদের সঙ্গে ইয়ে করে আপনাদের কোনো লাভ হবে না, আপনারা সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহর তরফ থেকে শাস্তি হবে ওদের, কথাটা সত্য। পরে ওই এখানে এখানে ক্যান্টনমেন্টের 20 মেয়েদের এলাকায় ওখানে একজন ঢুকু শিকার, ফাঁকা জায়গা তো ঢুকু শিকার, আর্মির কোনো এক অফিসার বড় অফিসার যাচ্ছিল যে তখন ওই ওকে ধরে ওই যে লোকটা মেইন ক্রিমিনাল যেটা সবাইকে মারপিট করছে
ওই লোকটাকে মারি মারতে মারতে শুনছি মারি ফেলছে ওরে, এত রাগ ছিল তার ফিরে বলে। তো স্কুলটা ওই মুহূর্তে ধ্বংস করার স্টেজ গেছে আর কি। তার মধ্যে থেকে মজুরম সাহেব গ্রামের লোকেরা সব এখানে খুব ইয়া ছিল, গানের একটা ইয়া ছিল, সংস্কৃতি মান সভা ছিল। মজুর রহমান সাহেব গান গেছি, আমরাও গান গেছি, এই যে ইয়া এমন সুন্দর আর পরিবেশ হয়ে গেল। এরপর তো এইখানে চলে আসলাম আমরা। স্যারে আসলে হয়েছে কি যে স্মৃতিচারণ করতে যে সেই যুদ্ধ সময়ে গোকুলনগর স্কুল তখন মাত্র একেবারে সরু অবস্থা, সেই সময়ের আমাদের যে একেবারে খারাপ অবস্থা সেই সময় স্মৃতিচারণ স্যারে করলো। এই সময় যদি স্যারে আমরা সবাই মিলে বা এলাকার সবাই মিলে যদি আমরা এটাকে ধরে রাখতে না পারতাম তাহলে হয়তো বা স্কুলের অস্তিত্ব সংকটে পড়তেই হতো। যাই হোক, এই সময়ে অর্থনৈতিক অবস্থা ভালো না, সবকিছু মিলে স্যারে খেয়ে না খেয়ে বলতে গেলে তখন উনি যেভাবে এটা হাল ধরেছিল এবং উনারই প্রচেষ্টা, উনিরই একমাত্র উদ্যমতাই এই স্কুল আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে, যেখানে একটা রেজাল্টের দিক থেকে কোনো বিশ্ববিদ্যালয় একটা স্কুল একটা ভালো অবস্থানে আসছে। তো আপনি চলে যাওয়ার পরে আপনি এই অবস্থায় এখান থেকে চলে যাওয়ার পরে এখান থেকে যাওয়ার পরে আপনি যখন অন্য কোনো প্রতিষ্ঠানে চলে গেলেন তখন সত্যি কথা বলেন তো যে আপনি কি আমাদের প্রতি যে মায়া মমতা ভালোবাসা ঢুকছিল আপনার মন কি সত্যিকার এই মানে কোন রকমের সম্মতি ছিল নাকি অসম্মতির ভিতর দিয়ে চলে গেছেন, এই কথাটা আমরা একটু ধরে রাখতে চাই। আসলে আমার আমি একটু অন্য নীতিবান ছিলাম, কারণ এইখানে এই স্কুলটা করতে গিয়ে না এই সবচেয়ে বড় হলো যে দুর্নীতি মানে আমাদের করা লাগে, যদি ঘুষ না দিই টাকা না দিই। এমন আমার সামনে একটা ঘটনা, এক হুজুর তিন দিন ধরে ঘুরতেছে বিলটা পাস হয় না, তার তিন দিনে তার কত খরচ আসতেছে, আর দশটা টাকা পাঁচটা টাকা দিলেই কিন্তু হয়ে যায়, ওটা পাঁচটা টাকা দিলেই হয়ে যায়, পাঁচটার মূল্য ছিল তখন। কারণ হুজুর আমার সামনেই গাড়ি দিল ধ্বজভঙ্গ, ওনার অপরাধ উনি টাকা দিল না, হুজুরে টাকা দিবে করতে গিয়ে মাঝে হয়তো অবস্থা এমনি খারাপ, আর আমরা দশ টাকা দিলে আমাদের বিলটা পাশে যায়, মাত্র দশ টাকা দিলে হয়ে যায়। এইভাবেই তো স্কুলগুলো আমি ইয়া করছি। স্যারের অক্লান্ত পরিশ্রমের ফসল আজ গোকুলনগর বিশ্ববিদ্যালয়ে এই পর্যায়ে পৌঁছেছে। আমরা সবাই এখানে যেন উপস্থিত আছি সভাপতি সহ সবাই স্যারের ছাত্র, স্যার আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং স্যারকেও আমরা সেরকম সম্মান শ্রদ্ধা করতাম, এবং যারই কারণে আজকে উনি আমাদের হৃদয়ের টানে আজকে এখানে উপস্থিত হয়েছে, আমরা উনিকে দাওয়াত করি নাই স্যারকে, উনি সত্যিকারভাবে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে যেভাবে ধন্য করছে আমরা এই কথাটা সবসময় স্মরণ করি এবং সবসময় স্মরণ করব। আশা করি স্যারও আমাদের প্রতি সবসময় আমাদের জন্য একটু দোয়া করবেন সন্তানতুল্য হিসেবেই, কারণ স্যারকে এই আমরা না শুধু আমরা স্যারের যারা প্রাক্তন ছাত্র আছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে আলাপ আলোচনার মাধ্যমে জানি যে এই আমাদের স্যারের কথা সবাই অন্যরকমভাবে স্মরণ করে। তবে এখনকার ছেলে মেয়েদের ব্যাপারটা একটু অন্যরকম, আমরা যারা প্রাক্তন ছিলাম বর্তমান সভাপতি সহ আমরা স্যারের অত্যন্ত কাছের সন্তানের মতো ছিলাম। তো যাই হোক, যদি সেই এইটাই ভালোটা বাসাটাই না থাকতো স্যারের প্রতি তাহলে স্যার আজকে আমাদের মাঝে আসতো না, বিশেষ করে সভাপতিকে পেয়েও সে অত্যন্ত আনন্দিত। আমাদের চাইল্ড কেয়ারের ভাইস প্রিন্সিপাল শামসুল তার প্রতিও যথেষ্ট শেষ সহানুভূতিশীল, অত্যন্ত আন্তরিক, এই এলাকার প্রতিটি মানুষের প্রতি সে যথেষ্ট আন্তরিক, যার ফলেই উনি মাঝে মধ্যে গোকুলনগর বিশ্ববিদ্যালয়ে আসে সকলে খোঁজখবর নেওয়ার জন্য। এই যে উনি আমাদের মাঝে এসে আমাদের এখানে একটু পায়ে ধুলা দিয়ে যায় এই যে আমরা নিজেদেরকে সত্যি গৌরবান্বিতই মনে করি। এই জন্য স্যারের প্রতি আমরা সবসময় দোয়া রাখি, আল্লাহ যেন ওনাকে যতদিন বেঁচে থাকে ততদিন সুস্থ সুন্দর রাখে এবং ভালো থাকে, আমরা কামনাবাক্যে এটা সবসময় স্যারের জন্য দোয়া করব। আমাদের সভাপতি আছে এখানে, সভাপতি নিজেও তার স্মৃতিচারণ করতে গেলে হয়তো তার নিজের কথা কিছু বলতে পারবে। এখন স্যার
আমার এমনই গুরুজন ছিলেন। আমি আমার পিতাকে যেভাবে দেখতাম, আমি আমার এই প্রধান শিক্ষককে একইভাবে দেখতাম। এবং আমার বিশ্বাস, এবং আজকেও স্যার যখন আসলো একটু ফাঁকে থেকে, স্যার আমাকে হয়তো একটু মনে হয় চিনতে পারছিল না, কিন্তু কাছে আসার সাথে সাথেই এই তুই আলী না, মানে দ্রুত সে আমাকে চিনতে পারছে। এবং সে স্যারের সাথে কথা বলে বুঝলাম যে স্যারে যখন আজকে বিয়ের বাসার থেকে বিয়ের হয়েছে, তখনও সে আমাকে স্মরণ করছে যে আমি যদি আজকে যাই সাবাধাটের দিন আলীকে দেখতে পাবো কিনা। যাই হোক, এই যে স্যারের একটা টার, স্যারের মনে থেকেই যে আমাকে ভালোবাসে, আমাদের অনেককেই ভালোবাসে। আমরা তখন যে একটা ব্যাচ ছিলাম, বিশেষ করে প্রিন্সিপাল সাহেব সহ আমরা ছয়জনে একটা গ্রুপ ছিলাম, আমরা সবসময় প্রথম বেঞ্চে বসতাম। এবং দেখা গেত যে আমরা যদি স্কুলে না আসতাম, ওই বেঞ্চটা সেদিন খালি থাকত। আজকে আমার বহু কথাই মনে পড়ল স্যারকে পেয়ে, কারণ আমরা তখন যে শিক্ষকদের প্রতি যে ছাত্রদের ভক্তি শ্রদ্ধা, তাদের প্রতি যে কত ভয়ভীতি পেতাম আমরা শিক্ষককে দেখলে, তা এখন ভাষায় ব্যক্ত করা যায় না। স্যারকে পেয়ে আমি আসলে এত আনন্দিত যে আমি কি থেকে কি বলবো, আমি আত্মহারা হয়ে গেছি। কারণ স্যার আমার বাপ তুল্য, এবং আমার বাপকেও স্যার খুব ভালোভাবে চিনতেন। কারণ স্যারের সময়ে এই স্কুলে আরেকবার শিক্ষক অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমার আব্বা এই স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য সম্ভবত দ্বিতীয় স্থান অধিকার করেছিল, তাই না স্যার? প্রথম হয়েছিল তোমেশ দে মাস্টার, দ্বিতীয় হয়েছিল আমার আব্বা। তো সেই হিসাবে আমি যতদূর জানি, আমার বাপ আব্বাকেও যেমন আমার এই শিক্ষক ভালোবাসত, ভালো জানত, এবং আমার আব্বাও একইভাবে এই শিক্ষককে খুব আমাকেও বলতো যে দেখ একটা শিক্ষক, আমি আমি অন্ধ, আমি লেখাপড়া জানি না, আমি লেখাপড়া বুঝি না, তবে যতটুকু বুঝি ওনার মতো শিক্ষক এই স্কুলে প্রয়োজন। এই কথাটা আমার আব্বা বহুদিন আমাকে বলছে। অতএব স্কুলে গেলে স্যারের সাথে কখনো বেদবি করে না। আমরা যেমন অভিভাবকদের কাছে শিখেছি, স্কুলে এসে শিক্ষকদের কাছেও একই ধরনের শ্রদ্ধা ভক্তি সম্মান করা শিখেছি। তা আমি আজকে স্যারকে পেয়ে এতই আনন্দ যে আমি ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। তো স্যারের কাছে দোয়া চাবো যে স্যার আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আমরা যারা ছিলাম আগে এখনো আছি, ছেলে তুল্য হিসেবে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনি যাওয়ার পর থেকে আপনি একটু দোয়া করবেন, আপনি যাওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানের অবস্থানটা কি রেখে গেছেন আর এখন কি আছে। আমি দীর্ঘ তিন টার্ম যাব, মানে পাঁচ বছর চলে গেছে, ছয় বছরে পা দেবে আমি এই স্কুলের সভাপতি দায়িত্ব পালন করতেছি। আমি আশা করি যে আমি আমার সময়ে যতটুক কাজ করেছি এর জন্য আমি নিজে খুব গর্বিত, আনন্দিত। আপনি দোয়া করবেন ভবিষ্যতে আমি যে কয়দিন আছি আমি যেন আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারি, এবং আমি যেন আমার দায়িত্ব কোনো রকম অবহেলা না করি, এই আশা ব্যক্ত করে সর্বশেষ স্যার আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ যতদিন আপনি জীবিত আছেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, ভালো থাকেন, এবং আপনি আপনাকে যেন আল্লাহ ইমানের সাথে যতদিন হায়াত আছে যখন যাবেন এই ইমানের সাথে যেন আল্লাহ কবুল করে। এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমার একটা ছেলে একটা মেয়ে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, আমি যেন ভালো থাকি, এবং আমার দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করে যেতে পারি, এই আশা করে আপনার কাছে দোয়া আছে আমি বিদায় নিলাম। আমি এক্ষেত্রে দুর্দের বছর আমি যখন স্কুল থেকে আমার মা মুমূর্ষ অবস্থায়, তখন আমার আব্বা বললো যে তুমি যদি শেষ দেখা করতে চাও তাহলে আসতে পারো। ওই সময় এখানকার এলাকার লোকেরা আমাকে বাধা দেবে, কারণ এই অবস্থার মধ্যে আমার দেওয়া ঠিক হবে না। তেমন যেন আমার মন উঠে গেছে আমি এখন যাবই, যা হওয়ার হবে। তাই যখন নাটোর গেলাম বাসে, ওখানে গিয়ে সবাই মানা করলো যে ট্রেনে উঠলেই শেষ, আপনি ওই সাঁতার পড়ছেন ওখানে আপনাকে নিয়ে যা মানুষ মানার ঘরে নিয়ে যা মানুষ ঘটনা তাই দেখলাম আর কি। ওখানে গিয়ে বসছি, তারপর আমাকে নিয়ে গেল ইয়ার কাছে, মেজর কাছে। মেজর কাছে বলে আপনার পাস আইডেন্টিটি কার্ড হ্যাঁ করে গেছে, ইয়ার দিতেছে।
দেখালাম, দেখে পড়ে যায়। তারপর গেলাম ওই বেঞ্চে বসছি, দুই পাশ থেকে দুই মিলিশিয়া আমার পাশে বসছে, আমার মানে আমার ভাষাটা জানার জন্য আমার শরীরে বুট দিয়ে লাঠি মারতেছে পায়ে, তখন বাধা দিচ্ছে। আমি কেন অবস্থা তো খুব খারাপ। তখন ওরা বললো যে বাঙালি না বেহারি, এই কথা বললো। তখন বলে আমি পাকিস্তানি, ইংরেজিতে বলতেছি আমি পাকিস্তানি, বল পাকিস্তানি তো হ্যাঁ পাকিস্তানি বাঙালি আর পাকিস্তানি বিহারি। তখন বললাম যে আই এম বর্ন ইন পাকিস্তান আর মাই ন্যাশনালিটি ইজ পাকিস্তানি। তারপরে যে বাঙালি বেইমান হ্যাঁ একে নিয়ে চলো, নিয়ে গেল ষোলোটার হজম মারার জন্য। তা আমার হায়াত ছিল, হায়াত যে কী জিনিস আমি সেদিন বুঝতে পেরেছি, ওই মেজর সাহেব দিকে আসতেছে। তখন বললাম ব্রাদার দিস পার্সন আর টেকিং মি ফর হ্যারাসমেন্ট, প্লিজ হেল্প মি। তখন ওই ওই মেজর সাহেব ওদের যে করে তাকিয়েছে, ওই উর্দুতে বলতেছে, বললাম যে সে বলতেছে বাঙালি না বিহারি না, তবে সে কোন দেখো। তখন আমি বাঁচার জন্য দেখুন, যখন আমরা পাকিস্তান পেলাম সবাই আমরা পাকিস্তানি, আজকে আমরা কেউ বলতেছে বাঙালি, কেউ বলতেছে পাঞ্জাবি, কেউ বলতেছে সিন্ধি, কেউ বলতেছে বেলুচি, এই যে বিভিন্ন পরিচয় বিভিন্ন জাতীয়তাবাদ আমরা ইয়া করছি, এর সাথে ইয়া করছে, এটাই তো আমাদের দেশটা ধ্বংস করতেছে। এটা না বলে যদি সবাই আমরা বলি পাকিস্তানি তাহলে দেশটা ধ্বংস হয়। তার আমার উত্তরটা মেজর সাহেবকে এত খুবই খুশি করলো, উনি আমার হাত ধরে নিয়ে এসে বলে ইউ স্টে হিয়ার, ইফ এনিবডি হ্যারাস ইউ প্লিজ ইনফর্ম মি, আই অ্যাম অলওয়েজ হিয়ার। রাত্রে আর কেউ ডিস্টার্ব করে নেই। পরের দিনে দশটার সময় ট্রেন আসলো, মুক্তিবাহিনীর ভয়ে ট্রেন রাত্রে তো যায় না। তারপরে ট্রেনে সকাল দশটায় উঠলাম, আর মেজর সাহেব আমার খুঁজে পাচ্ছে না, এই প্ল্যাটফর্ম থেকে আরম্ভ করে ট্রেনের প্রতি জায়গায় ক্যামেরা ক্যামেরা আমার খুঁজছে পায় না। শেষে এক ক্যামেরা যা পাইছে, হ্যাঁ ব্রাদার আই এম সার্চিং ইউ এনি ট্রাভেল অ্যাট নাইট, রাত্রিবেলার কোনো অসুবিধা হয়েছিল? নো আই পাস নাইট কোয়াইট পিসফুলি। তখন বলল যে থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এখানে থ্যাংক ইউ চলে গেল। এটা আল্লাহ হায়াত রাখলে কি অবস্থা হয়, আমি ফিরে আসতে পারছি।